নমস্কার বন্ধুরা, অ্যাট্রাক্টিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো অনেক আগেই এই যে আলুর দাম কী হবে না হবে এই বিষয় নিয়ে একটা বিরাট জলঘষা চলছিল, কিন্তু এই জলঘষাকে থামাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসেই ওনার একটা ওপিনিয়ন জানিয়ে দিয়েছিলেন। এবং ওই ওপিনিয়নে উনি কি কি বলেছিলেন, কেনই বা বলেছিলেন, আলুর দাম কি হতে পারে কি পারে না, কি জানিয়েছিলেন বিগত বছরে অর্থাৎ 2022-এ, সেটাই আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন জেনে নেওয়া যাক ওই মিটিংয়ের মধ্যে কী কী কথাবার্তা হয়েছে। এর আগেও আমি এই বিষয় নিয়ে ভিডিও দিয়েছি, আর একটু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রীর ওপিনিয়নগুলি। ডিসেম্বর মাসে কি কি ওপিনিয়ন দিয়েছিলেন উনি, ডিসেম্বর মাসের মিটিংয়ে এক্স্যাক্টলি কী বলেছিলেন আলুর বিষয় নিয়ে মমতা ব্যানার্জি দেখে নিন। কতদিন না তো দাম পাবেন না। উনি ডিসেম্বর মাসের মিটিংয়ে স্টেট জানিয়ে দিয়েছিলেন আলুটা বিক্রি করে দেওয়ার কথা, কারণ আগামী দিনে দাম হওয়ার চান্স খুবই কম। কিন্তু এখনের সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একটু একটু বাড়ছে, তবে এই বাড়াটা কোনো কিছু কাজ হবে না। তো উনি সেই সময়ই বলে দিয়েছিলেন আলু না বিক্রি করলে আলুর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এবং এও বলেছিলেন এবারে কিন্তু আলু যে সরকার কিনে নিবে উচ্চ টাকা দিয়ে সেটাও কিন্তু হবে না, আর দরকার হলে আলু সরকার সুফল বাংলায় বিক্রি করে দেবে। এবং এই ডিসেম্বর মাসের মিটিংয়ে অনেকেই উপস্থিত ছিলেন, ওখানে উপস্থিত ছিলেন অনেক ব্যবসাদারগণ। তো ওনারা বিভিন্ন মতামত ওনাদের পোষণ করেছিলেন, যেমন ওনারা বলেছিলেন যে বাইরের আলু ঢোকার জন্য আমাদের যে মার্কেট পশ্চিমবঙ্গের মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে, তো ওইসব কথায় কোনো কর্ণপাত করেননি। উনি স্টেট বলেছিলেন যে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের আলু খাবে, পশ্চিমবঙ্গের আলু খেয়েই বেঁচে থাকবে, বাইরের আলু কেন খেতে যাবে। তো এই সব কথাবার্তাগুলো কিন্তু সেই সময় দাঁড়িয়ে হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এটুকুনি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে মুখ্যমন্ত্রী যেই কথাটা বলেছিলেন আদৌ তার সঙ্গে এখনের সময়ের মিল কোনো আছে কি না। তো তখন যা দাম ছিল আপনারা সকলেই জানেন, তো ডিসেম্বর মাসের থেকে এখনের যে দাম, এখনের দাম কিছুটা একটু হেরফের হয়েছে, উপর নিচে হয়েছে, কিন্তু খুব একটা যে তড়ি তফাত সেটা কিন্তু তৈরি হয়নি। বিরাট কিছু তড়ি তফাত, বিরাট কিছু দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটা কিন্তু হয়নি, মোটামুটি মিডল রেঞ্জে রয়েছে। তবে যেই দামটা এখন রয়েছে এই দামে কিন্তু লাভ পাওয়া যাবে না, কারণ সেই সময় দাঁড়িয়ে যখন আলুটা প্রথম উঠেছিল সেই সময় দাঁড়িয়ে যেই দামটা ছিল সেই দামটা কিন্তু এখনই দাঁড়িয়ে আর নেই। অর্থাৎ সেই দামে যারা আলু কিনে স্টোরে রেখেছিল তারা কিন্তু টোটালি লসের মুখে রান করছে। এবং ভবিষ্যতে আমাদের নতুন আলুর দাম কী হতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের ওপিনিয়ন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং আমিও আপনাদেরকে ডিটেলসে আপডেট পরে পরে দিতে থাকবো ভবিষ্যতে কী হতে চলেছে আলুর দাম, পরে পরে কী দাম আসতে চলেছে, এবং আজকের মার্কেটে দাঁড়িয়ে দাম কত চলছে। ধরতে পারেন আজকের সময় দাঁড়িয়ে যে কাঁচা আলুটা উঠছে সেই কাঁচা আলুটা কিন্তু 430-450 এই দামে বিক্রি হচ্ছে। সো বন্ধুরা, আলুর বিষয় নিয়ে আরও অন্যান্য ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসে কী বলেছিলেন সেটাই আপনাদেরকে মনে করানোর ছিল, এবং তার সঙ্গে এখনের মার্কেটে দাঁড়িয়ে কোনো মিল আছে কি না সেই বিষয়টা আপনারাই বুঝতে পারছেন ভালোভাবে। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, আলুর বিভিন্ন দিনের বিভিন্ন বাজার আপনাদের সামনে তুলে ধরবো। সকলে খুব খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।